আজকের রাশিফল 29শে বৈশাখ 1425 রবিবার, ইংরেজি 13ই মে 2018। আজকের দিনটি আপনার কেমন যাবে? এছাড়া প্রতিদিনের রাশিফল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক রাশিফল এবং জ্যোতিষ টিপ সম্পর্কে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এছাড়াও প্রতি সপ্তাহে কীর্তন আপলোড করা হয়, চাইলে চ্যানেলটি এখনই ঘুরে আসতে পারেন। মেষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ কর্মচারীর জন্য ব্যবসায় বাড়ানোর সুযোগ আসতে পারে। এছাড়াও অতিরিক্ত হটকারিতার জন্য শরীরের কোথাও আঘাত লাগার সম্ভাবনা আছে। পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। এছাড়াও ব্যবসায় লাভের আশাও রাখতে পারেন। এছাড়াও আপনি গুরুজনদের কথা মেনে চলুন, আপনার ভালোই হবে। এছাড়া আজ সারাদিন অন্য দিনের তুলনায় আপনার পরিশ্রম বেশি হতে পারে এবং এতে আপনি সাফল্য হতে পারেন। হঠাৎ ভালো কিছু খাদ্যও আপনি পেতে পারেন। যুক্তিপূর্ণ আলোচনায় আপনার সম্মান প্রাপ্তি হবে। এছাড়াও আপনার কোনো ব্যবহার আজ একটু খারাপ হতে পারে এবং অপর কেউ আপনার জন্য মনে কষ্ট পেতে পারে, এজন্য আপনি ভালোভাবে কথা বলুন। বৃষ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? সকালের দিকে কোনো অর্থলাভের খবর আসতে পারে। এছাড়াও কর্মস্থানে আজ আপনাকে কারোর অনুগত হয়ে চলতে হতে পারে। আজ কোনো আত্মীয়র থেকে আপনি ভালো সাহায্য পেতে পারেন। এছাড়াও বেশি অর্থ অপচয়ের জন্য সংসারে খুবই ঝামেলা সৃষ্টি হবে। এছাড়া সন্তানের সঙ্গে বিশেষ আলোচনাও আপনার হতে পারে। আপনাদের কোনো প্রতিভার জন্য আজ আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন। এছাড়াও বন্ধুকে অতি বিশ্বাস করায় আপনার অনেক খেসারত দিতে হতে পারে। এছাড়াও কোনো ছোট অশান্তি আদালত অবধি গড়াতে পারে, এজন্য আপনি সাবধান থাকুন। চলাফেরায় বাড়তি সতর্কতাও মেনে চলুন। মিথুন রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ কোনো দুর্ঘটনার সাক্ষী আপনাকে সাক্ষ্য হিসেবে দিতে হতে পারে, কারণ আপনি সেখানে উপস্থিত থাকতে পারেন। কোনো প্রভাবশালী কারো কাছ থেকে আপনি উপকারও পেতে পারেন। এছাড়াও অতি ক্রোধ আপনার ক্ষতির সম্ভাবনা হতে পারে, ভাই ভাই অশান্তিও হতে পারে। আজ পরিবারের কারোর ব্যবহারে আপনার ক্ষোভ সৃষ্টি হতে পারে। আজ সারাদিন ব্যয়ের পরিমাণ বেশিই থাকবে, আপনি বুঝে শুনে খরচ করুন। এছাড়াও শত্রুরা চক্রান্তে আপনাকে ফেলতে পারে, আপনি শত্রুদের চক্রান্ত থেকে দূরে থাকুন। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনাও আপনি করতে পারেন। এছাড়াও আত্মীয়র কোনো বাজে খবরও আজ আসতে পারে, পিতার সঙ্গে তর্ক বিতর্ক করবেন না। কর্কট রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? সকালের দিকে একটু রক্তচাপ জনিত সমস্যায় আপনি পড়তে পারেন। এছাড়াও আজ সারাদিন ব্যবসায়িক উদ্যোগ খুব বেশি থাকবে এবং তাতে আপনি সফলও হতে পারেন। নিজের অভিজ্ঞতার বিকাশ আজ বেশি না দেখানোই ভালো হবে। পড়াশোনার দিকে দিনটি খুবই উপযুক্ত এবং নিজের কলাকৌশলীতে ব্যবসায়িক অগ্রগতির আভাস দেখা যাচ্ছে। আজ কোনো কাজই আপনার মনের মতো করা সম্ভব হবে না, পুরনো পাওনা পেতে আপনাকে বেগ পেতে হবে। এছাড়াও কর্মের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোলও হতে পারে। আজ দুর্গম কোনো কাজকে অতিরিক্ত সরলভাবে করতে আপনি সক্ষম হবেন। সিংহ রাশি রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? ব্যবসার দিকে কোনো মতবিরোধ থেকে আপনি সাবধান থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতিও থাকবে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ দেখা যাচ্ছে। এছাড়াও অযথা কোনো ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তাও আপনার থাকতে পারে। এছাড়াও কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে। পরিবারের কারো কাছ থেকে কিছু উপহারও আপনি আজ পেতে পারেন। এছাড়াও আপনার থেকে ছোট কারোর সঙ্গে তর্ক গণ্ডগোল আজ হতে পারে, আপনি সাবধান থাকুন। সবার সাথে ভালোভাবে কথা বলুন, মনের মতো মানুষের দেখা আজ পেতে পারেন। কন্যা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? বন্ধুর কাছে কোনো সাহায্য আজ পাবেন না। আজ গিরিয়ে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আর্থিক টানাপোড়ার জন্য আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে, মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এছাড়াও আজ আপনার কোনো উন্নতিতে বন্ধুদের অবদান থাকবে। জলপথে ভ্রমণের জন্য আপনি সাবধান অবলম্বন করুন, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও সন্তানের মুখ আজ উজ্জ্বল হবে। তুলা রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? বাজে খাবারের জন্য আপনার পেটের সমস্যাও হতে পারে, স্ত্রীর ভালো বুদ্ধির জন্য সংসারে শ্রীবৃদ্ধি হতে পারে। এছাড়াও শ্বশুরবাড়ির লোকের সঙ্গে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষায় আপনি ভালো ফল পেতে পারেন।
এছাড়াও জমানো সঞ্চয় আপনার আজ ভাঙতে হতে পারে। সহকর্মীরা প্রচুর শত্রুতা করবে আপনার সাথে, শত্রুতা করার জন্য আপনি বুদ্ধি খাটিয়ে সেটাকে অ্যাভয়েড করে চলবে। পুরনো প্রেমের জন্য আজ আপনার সম্মুখীন হতে হতে পারে, কারণ আজ পুরনো প্রেম আপনার সামনে দেখা দিবে। মায়ের স্বাস্থ্যের একটু অবনতিও হতে পারে, কিডনির সমস্যায় ভোগান্তির যোগ আছে। বৃশ্চিক রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? সকালের থেকে বাজে খরচের জন্য আপনার মাথা প্রচুর গরম হতে পারে, বেশি খরচ হওয়ার জন্য। এছাড়াও আজ ঘরে বাইরে সব দিকে শুভ ফল আপনি পাবেন। প্রাথমিক শিক্ষার দিকে সময়টা মধ্যম। এছাড়াও হাড়ে চোট লাগার যোগ আছে। মাথা ঠান্ডা রাখলে পারলে পুরনো কোনো সমস্যাও আজ মিটে যেতে পারে। আর সকল কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় আপনি মন পেতে পারেন। কর্মরত মহিলাদের কর্মে অলসতা দেখা দেবে, শত্রুরা আপনার ক্ষতি করতে সামনে আসবে, আপনি সেটার মোকাবেলা করুন। সন্তানের দুশ্চিন্তা আজ মিটে যাবে। ধনুরাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? আজ কোনো ভালো কাজ করে বদনামও আসতে পারে। সঞ্চয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া উচিত, কারণ সঞ্চয় আপনার জীবনের প্রথম মূল লক্ষ্য হবে। ভিটামিনের অভাবে শরীরে অনেক রোগ সৃষ্টি হতে পারে। আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগও আজ আসতে পারে। বিদ্যার্থীদের সময়টা ভালো নয়, স্ত্রী হিসেবে খরচ করে সংসারে অনেক ঝগড়া হতে পারে। এছাড়াও বন্ধুদের ব্যবহারে আজ আপনি মনে খুবই কষ্ট পেতে পারেন। নিজের ভালো বুদ্ধি দিয়ে কর্মস্থানে উন্নতি করার চেষ্টা করুন। যানবাহন বা জমি কেনার আগে আপনি খুবই চিন্তা ভাবনা করুন, এটা কেনা ভালো হবে কি খারাপ। মকর রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? বাড়িতে অতিরিক্ত ব্যয় আজ বাড়তে পারে, হঠাৎ করে কোনো সমাজ বিরোধী আন্দোলন আপনার সামনে আসতে পারে। বাড়িতে নতুন বাদ্যযন্ত্র কেনার পরিকল্পনাও হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আজ আসতে পারে। সহকর্মীর জন্য কর্মস্থানে শান্তিভঙ্গ হতে পারে। ব্যবসায়ী মানসিকতার জন্য সংসারে ক্লেশ সৃষ্টি হতে পারে, কাউকে সাহায্য করা আপনার পক্ষে ভালো হবে। আজকে অনর্থক বলে আপনি অনেক কথা বলবেন, আত্মীয়দের ব্যবহারে আপনার প্রতি অনেকেই কষ্ট পাবে, দাম্পত্য জীবনে দুশ্চিন্তা বাড়তে পারে। কুম্ভ রাশির রাশিফল, আজকের দিনটি আপনার কেমন যাবে? প্রিয়জনের থেকে খুব ভালো ভালোবাসা আজ পেতে পারে। আজ কোনো সিদ্ধান্তে পরিবার আপনার সঙ্গেই থাকবে, পুরনো বন্ধুরা মিলিত হওয়ার সুযোগ আজ পাবেন, গুরুত্বপূর্ণ কাজ সকলের মধ্যেই শেষ করে ফেলবেন। আর শারীরিক একটু অবনতি দেখা যাচ্ছে, আজ প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে, খুব পরিকল্পনা করে অর্থ ব্যয় করতে হবে। আজ স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝামেলা সৃষ্টি হতে পারে, এজন্য আপনাদের মধ্যে অনেক সমস্যা আজ মিটিয়ে নেই, পেটের ব্যথা আজ অনেক বেশি বাড়তে পারে। এছাড়াও আপনার পরিবারের দিকে একটু বিশেষভাবে নজর দিন। মীন রাশির রাশিফল এবং সর্বশেষ রাশিফল, আজকের দিনটি মীন রাশির জাতক জাতিকাদের জন্য কেমন যাবে? ব্যবসার ব্যাপারে কোনো চাপ আজ বাড়তে পারে, কারোর সঙ্গে অযথা তর্ক বিতর্ক করবেন না, এতে আপনার অশান্তি হতে পারে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এছাড়াও আজ অনেক ব্যাপারে স্বামীর সহায়তা পেতে পারেন, নৃত্য শিল্পীদের প্রতিভা দেখার সুযোগ আজ হতে পারে, আজ উচ্চবিদ্যার ক্ষেত্রে ভালো সুসংবাদ পেতে পারেন। এছাড়াও আপনার গুরুত্বপূর্ণ কাজ থাকলে সকালের দিকে করে ফেলুন, ভালো ফল পেতে পারেন, দামি কোনো জিনিস আজ প্রাপ্তি হতে পারে। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক ও শেয়ার দিতে ভুলবেন না।